নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। ক্যানিংয়ে হুমকি, পাল্টা হুমকি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা মন্ত্রীদের নাম নাম করে হুঁশিয়ারি বিরোধী দলনেতার গলায়, পাল্টা দিল তৃণমূল কংগ্রেসও। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র, ১৯ বিরাট ব্যবধানে জেতে তৃণমূল। ৩,১৬,৭৭৫ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক কান্ডারিকে হারিয়ে দেন তৃণমূলের প্রতিমা মণ্ডল। ২১ বিধানসভা ভোটে দক্ষিণ চব্বিশ পরগনার ৩১টি আসনের মধ্যে ৩০টি পায় তৃণমূল। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনায় ঠিক সুবিধে করতে পারছে না বিজেপি। এবার তাই সেখানে ঝাঁপাচ্ছেন শুভেন্দু। ক্যানিংয়ে দাঁড়িয়ে চমকালেন, হুমকি পাল্টা হুমকি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি কর্মীদের ওপরে হামলা, মারধরের প্রতিবাদে ক্যানিং চষে ফেলেন বিরোধী দলনেতা। গত বিধানসভা বা পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন শুভেন্দু। এবার লোকসভা ভোটে তা হবে না বলেই কড়া বার্তা শুভেন্দুর। তৃণমূল নেতা মন্ত্রীদের নাম করে হুঁশিয়ারি, এবারের ভোটে বুঝে নেওয়ার হুমকি বিরোধী দলনেতার গলায়। ২১ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে, ১৯টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে ৩টে গুন্ডা জেলে আছে, কৃষ্ণ মণ্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু, আপনাদের সব চাল আর গম তিন খেয়ে ফেলেছেন, আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহান, ৩টে জেলে গেছে, এখনো ১৬টা বাইরে আছে, এই ১৬টার মধ্যে ২টো নাম আছে এই এই জেলা, শওকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম। শওকত মোল্লা জাহাঙ্গীরকে গুন্ডা বলে ডেকে দিয়েছেন শুভেন্দু। ভোটের সময় তাঁদেরও দেখে নেওয়ার হুমকি শুভেন্দুকে পাল্টা দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস। মানুষ ধিক্কার জানাচ্ছে, আজই একটা র্যালিতে করে যে ২-২৫ লোক নিয়ে সারা দক্ষিণ চব্বিশ পরগনার লোক নিয়ে এসছে, সেখানে এসে আমার বিধায়ক কার্যালয়, বিধায়ক কার্যালয় একটা সরকারি জায়গা, আমি যেখানে বিধায়ক হিসাবে আমি মানুষের পরিষেবা দিই, সেখানে দাঁড়িয়ে আঙুল তুলে তুলে বলছে যে শাহজাহানের মতো অবস্থা করব, চোর চোর স্লোগান দিচ্ছে এবং বলছে তৃণমূল কংগ্রেসদেরকে ঘরে ঢুকে ঢুকে পেটাবো, আমরা ধিক্কার জানাই। ক্যানিংয়ে গিয়ে চায়ের দোকানে চা খেতে খেতে পরেশ রামকে পাল্টা দিয়েছেন শুভেন্দু। কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিংয়ের মাটিতে পা দিলে বাসস্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে, আমি যাওয়ার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব, ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা থাকলে। শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগ করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিং এর মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাসস্ট্যান্ডে হবে, প্রয়োজনে যে বড় বড় কথা বলে গেছে নাকি আমাদের ব্যবস্থা করবে, ভোটের পর নাকি তৃণমূল কংগ্রেসদেরকে পিটবে, এলাকা ছাড়া করবে, আর আমরাও বলছি এই নির্বাচনে যা বিধানসভা ভোটে জিতেছি তার থেকে একটা হলেও বেশি ভোটে আমাদের মানুষ জয়লাভ করাবে, এবং তারপরে যদি আসে না তাকে জামা প্যান্ট কুলঙ্গ করিয়ে এখানে পাঠাবো। তৃণমূলের গড়ে শুভেন্দু গিয়ে চমকাবেন আর তৃণমূল হাত গুটিয়ে বসে থাকবে তা তো হয় না, শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি শওকত মোল্লার। ওকে ওয়েলকাম করছি, ওর যা লোক আছে, আমার ওই চার দোকানে অত্যা করে লোক থাকে, ওকে ওয়েলকাম করছি ক্যানিং পূর্বে আসার জন্য, ক্যানিং পূর্বে একবার এসে দেখে যাক যে তৃণমূল কংগ্রেসের শক্তি কতটা, আর ক্যানিং পশ্চিমে তো গতকাল দেখে গেছে, ওকে ওয়েলকাম জানাচ্ছি, আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে কবে ক্যানিং পূর্বের মাটিতে পা দেবে, তবে যেদিন পা দেবে তার পরের দিন আমার গোবর পানি দিয়ে গোটা রাস্তাটাকে ধুয়ে দেবো। শাসক বিরোধী তরজার আবহে পাল্লা ভারী তৃণমূলের। মঙ্গলবার ক্যানিংয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছিল বিজেপি, আর বুধবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২৫০ জন বিজেপি কর্মী। শওকত মোল্লা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন শওকত মোল্লা পরেশ রাম দাস জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে সঙ্গে নিয়ে মিছিল ও সভা করেন। রাজু দাস ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।
আমাদের সঙ্গে ইনি আলোচনা করতে রয়েছেন তৃণমূল নেতা প্রদ্যুত রায়, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির মুখপাত্র বিপ্লব নায়ক, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রদ্যুৎবাবু আপনার কাছেই আসবো, শুরু করবো আপনাকে দিয়ে। এই যে শুভেন্দু অধিকারী, তিনি একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে গিয়ে তিনি হুমকি দিচ্ছেন যে সওকাত মোল্লা জাহাঙ্গীরদেরকে অতি দ্রুত তাদেরকে জেলে পোড়া হবে, এটা নিয়ে কি মনে হয় যে নির্বাচন এসে গিয়েছে এবং নির্বাচনী প্রচার চলছে, সেখানে একেবারে প্রকাশ্য সভায় এইভাবে হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, প্রথমেই আপনাকে বলি যে গতকাল শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে মিটিং করতে এসেছিলেন। তো শুভেন্দু অধিকারী যে বক্তব্য তিনি রেখেছেন ক্যানিংয়ের মাটিতে, যারা অসাম্য বৈষম্যের রাজনীতি করে বাংলায় গণতন্ত্রকে লুট করতে চাইছে এবং যারা আমার বিধায়ক পরেশরাম দাস, যিনি একজন মানবিক বিধায়ক, উন্নয়নের একজন প্রতিভু, তার সম্পর্কে যে কথা বলেছেন, এখন ইলেকশন কোড অফ কন্ডাক্ট চলছে, ইলেকশনের আদর্শ আচরণ বিধি চালু হয়েছে, শুভেন্দু অধিকারীকে বলুন যে এই নির্বাচন শেষ হওয়ার পরে চৌঠা জুনের পরে ক্যানিংয়ের মাটিতে ডেট করে আসতে, ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোমরে দড়ি বেঁধে ক্যানিং বাজারে ওকে ঘোরাবে, ও শান্তিকুঞ্জে অধিকারী পরিবারে মায়ের দুধ কতটা খেয়েছে সেটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবে, সেটা বুঝতে পারবে শুভেন্দু বাবু। সীমা ছাড়াবেন না অসাংবিধানিক কথাবার্তা, যেমন আমার এই অনুষ্ঠানে বলবেন না, আপনাকে আরেকবার বলে রাখবো যে আমাদের দুজনকেই বলার অতিথিদের, যে এমন কোনো কথা বলবেন না যে কারণে আপনাদের কথা বলাটাই হয়তো বন্ধ করে দিতে হয়। আমি বিপ্লববাবু আপনার কাছে আসবো, যে এই যে শুভেন্দু অধিকারী যে হুমকি দিচ্ছেন যে শেখ শাহজাহানের দশা হবে সওকাত মোল্লা জাহাঙ্গীরদের, সেটার কারণ কি এটাই যে 2021 বিধানসভা নির্বাচনে যদি দেখি জয়নগরে বা দক্ষিণ চব্বিশ পরগনাতে 31টা আসনের মধ্যে 30টাই তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছিল, সে একটা ক্ষোভ হতাশা থেকে এই ধরনের মন্তব্য বেরোচ্ছে কি শুভেন্দু অধিকারীর গলা থেকে? দেখুন, আমি এই তৃণমূলের বন্ধু যিনি বললেন একটু আগে, তাকে বলবো যে সারেঙ্গাবাদ বাজারের কথা উনি বলছেন না, ওনাকে বলেও জিজ্ঞেস করুন, কালিকাতলা সারেঙ্গাবাদ ওয়ান, সারেঙ্গাবাদ টু, দেউলি ওয়ান, দেউলি টু, এইরকম মোট 6টা অঞ্চলের মানুষ লাস্ট কবে ভোট দিয়েছে? যে বৈষম্যের কথা বলছেন উনি, ভিত্তিহীন বৈষম্যের কথা বলছেন। আগে আমাদেরকে জানতে হবে যে এই সওকাত মোল্লা কে? সওকাত মোল্লা একজন রেজ্জাক মোল্লার ডান হাত ছিল, 2013 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, তারপর থেকেই যাকে যে আর হাত ধরে তিনি যোগ দিয়েছেন তৃণমূলে, রহস্যজনকভাবে তিনিই মারা গেলেন। মাত্র 3 বছরের মধ্যে রাজনীতিতে এমন ওনার ইউটার্ন, 2016 সালের টিকিট পাওয়ার পরে কাউকে ভোটই করতে দেয়নি, একা লাগামহীনভাবে ছাপ্পা সন্ত্রাস করে ভোটে জিতেছে। তারপরেই আমরা দেখেছি যে এই কালিকাতলা, সারেঙ্গাবাদ এই সব জায়গায় ভোট হয়নি। আসলে বাস্তবিক কথা, দক্ষিণ চব্বিশ পরগনায় যে 30টা এমএলএর কথা বলছেন, এই এমএলএগুলোর যে বিধানসভাগুলো এগুলোতে আদৌ ভোট হয়নি। এই গুন্ডাবাজি, ছাপ্পাবাজি, ধাপ্পাবাজি, তাহলে কি আপনারা 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 কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন 2021 বা এই যে গতবারে পঞ্চায়েত নির্বাচনে? কারণ এই দুটো নির্বাচনই তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে এবং কমিশনের আন্ডারে থাকে, ফলে তো কেন্দ্রীয় বাহিনী তাহলে কি করে? আপনাদের দাবি মেনে তো কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে ভোটের সময়। আপনি যে অভিযোগ করছেন সেই অভিযোগের সপক্ষে আমরাও নির্বাচনের সময় বেশ কিছু জায়গাতে অশান্তির ছবি দেখেছি। আমার প্রশ্ন, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে কি করতে পাঠানো হয়, কি করে কেন্দ্রীয় বাহিনী? আপনাদের দাবি মানা হয় শুধুমাত্র? রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে, রাজ্য পুলিশ ছোট জগন্নাথ বানিয়ে কোনো স্কুল কিংবা যেখানে রাখার যা থানার যে ব্যারাকগুলো রয়েছে সেখানে রেখে দিয়েছেন, ওখানে ডিউটিতে পাঠানোই হয়নি। ওখানে এই ছাপ্পাশ্রী, চুরিশ্রী, ধাপ্পাশ্রী এইসব শ্রী চালাচ্ছে। কি বলবেন, রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেয় না, ফলে তো এই 2021 লাগাতার ছাপ্পা দিয়ে আপনারা এই 31টির মধ্যে 30টি আসন দখল করেছেন, আসলে ফলটা অন্য কিছু হতো। বিপ্লব বাবুকে আমি একটি প্রশ্ন করতে চাই। বিপ্লব বাবু বললেন, দেখুন 2021 সালে বিপ্লব বাবুরা জানেন যে একেবারে দিল্লি থেকে তারা কেন্দ্রীয় বাহিনী এনে পশ্চিমবাংলাকে দখল করতে চেয়েছিলেন তাদের নেতা মন্ত্রীরা এনে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
একেবারে প্রত্যেকটা বলে বোল্ড আউট করে দিয়ে 217টা আসন জিতেছিল, আর 77টা আসন যেখানে বিজেপি জিতেছিল তার থেকে 20টি আসন পরবর্তীকালে তারা স্বেচ্ছায় বিজেপির বিষোদ্গারের বিরুদ্ধে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং উন্নয়নকে সামনে রেখে পরবর্তীকালে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আদতে বিজেপি হচ্ছে মির্জাফরের চাইতে একটি বিশ্বাসঘাতক দল। যারা বিজেপি তারা নিজেরাই বলছে আমরা কেন্দ্রীয় বাহিনী চাই, তারা আবার কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা রাখতে পারে না। আরে রাজ্য পুলিশকে তো ঠুটো জগন্নাথ করে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। মানুষ ভোট দিয়েছে পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ, 3.5 কোটি মহিলা যারা মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব, মানুষ তাহলে কি আপনাদের পাশে নেই? সেই কারণে কি শুভেন্দু অধিকারীদের এই ধরনের হুমকি দিতে হচ্ছে? জাহাঙ্গীরদের, তাহলে কি এই যে শেখ শাহজাহান তিনি এখন জেলে গিয়েছেন বা ইডি তাকে ডাকছে, কালকে সিবিআই ডাকছে, এই যে কে কার হেফাজতে কবে নেবে সেটা তো ডিপেন্ড করছে তাদের উপর, তার পেছনে কি শুভেন্দু অধিকারীর কোনো ভূমিকা রয়েছে? আপনি এটা বলুন তৃণমূলের বন্ধুকে যে শাহজাহান শেখ তো বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে শাহজাহান শেখ, আসল মক্কেল তো শওকত মোল্লা। 2021 সালের পরে উনি যেভাবে স্মাগলিং, নারী পাচার, চুরি, কয়লা চুরি, কয়লাতে তো ওকে ইডি ডেকেছিল, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন কয়েক হাজার বিঘা জমি ফিশারি থেকে তোলাবাজি করা হয়। ওর যে ডানহাত হোসেন শেখ, সেই সোনা স্মাগলিং এবং অন্যান্য যে সমস্ত অসামাজিক কাজ, চুরি জোচুরি, এইগুলো তো তাকে সহযোগিতা করে। আজকের ভুলে গেলে হবে না, সন্দেশকালীতে যে মানুষের কথা বলছেন ওই মানুষই তো আজকের ঘুরে দাঁড়িয়েছে। এখানে ঘুরে দাঁড়াতে পারছে না শওকত মোল্লাদের মতন যে সমস্ত জনগণের প্রতিনিধির আড়ালে যে সমস্ত মাসেল শক্তি ব্যবহার করছে, এখানকার মানুষ দাঁড়াতে পারছে না। আমি নিশ্চিত ভারতবর্ষের গণতন্ত্রের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে। আর পশ্চিমবঙ্গের যে ভোটের কথা উনি বলছেন, মমতা ব্যানার্জি উন্নয়নের কথা বলছেন, এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় যে কটা লোকের উন্নয়ন হয়েছে তার মধ্যে শেখ শাহজাহান, শওকত মোল্লা, হোসেন শেখ, তৃণমূল নেতা প্রদ্যুত রায়, বিজেপির পক্ষ থেকে বিপ্লব নায়ক, এবং ISF এর রাইনুর হক আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাইনুর, আপনার কাছে আসবো, আমাদের অনুষ্ঠান খুব কম সময় রয়েছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপির মধ্যে এই যে বাক্যবান একে অপরের বিরুদ্ধে ডাকছে, এবং কোথাও গিয়ে বিজেপির অভিযোগ যে শওকত মোল্লা, জাহাঙ্গীররা এরা এক একটা গুন্ডা, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, এদেরও দশা শেখ শাহজাহানের মতন হবে, আপনাদের কি মনে হয়? আমরা একদমই ঠিক কথা, কারণ শওকত মোল্লা মহাশয়, জাহাঙ্গীর খান এরকম আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙর, ক্যানিং সহ যেভাবে এই এলাকার নিরীহ মানুষদের প্রতি অত্যাচার, দীর্ঘ 15 বছর ধরেই এই এলাকার সাধারণ মানুষের যেভাবে নির্যাতন করেছে, তাদের জমি লুট থেকে, জলকাল লুট থেকে, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, সাধারণ মানুষের যে সমস্ত চাহিদা চাওয়া পাওয়ার কথা, এই শওকত মোল্লা, এই আরাবুল ইসলামের মতন নেতারা এই সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল। অতএব এই সমস্ত মানুষ যদি এলাকায় থাকে, সাধারণ মানুষ তারা বুক ফুলিয়ে তাদের চাওয়া পাওয়ার কথা মানুষের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে বলতে পারছে না। কি বলবেন দাঁড়িয়ে বর্তমান কি বলবেন যে কথা রাইনুর, ISF এর তো বিজেপি করেন না, ISF তিনি বলছেন যে হ্যাঁ শওকত মোল্লা, জাহাঙ্গীরদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের সত্যতা রয়েছে। দেখুন, আমি আপনাকে বলি যে জেলা পরিষদের সদস্য রাইনুর বাবু যে কথা বললেন তার উত্তর হচ্ছে একটি, যারা আজকে দাঁড়িয়ে একথা বলছেন, রাইনুরবাবু সম্ভবত যাদবপুর লোকসভার উনি একজন নাগরিক হবেন, একজন ভোটার হবেন, তা যাদবপুর লোকসভাটা ওনাদেরকে জিতে আসতে বলুন না। আর সমস্ত বিজেপি এবং ISF এরা তো সবাই বিজেপির কলকেতে তামাক খেয়ে এই ISFরা আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে দালালিটা করছে। ISF বিজেপির কলকেতে তামাক খায়? রাইনুর, রাইনুর কি বলবেন? বেশ বুঝতে পারছি, দালালি করছেন আপনাদের 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 দলেরই, আপনাদের দলেরই অর্জুন সিং, তিনি বিজেপির টিকিটে জিতে তিনি এমপি হয়েছেন, তিনি 2 বছর আগে ফুল বদল করে জোড়া ফুল চিহ্ন এসেছিলেন, আপনার দলে এসেছিলেন, টিকিট না পেয়ে অভিমান করে
তিনি বর্তমান ফের বিজেপি, অর্থাৎ আইএসএফ কোনো রকম ভেবে কোনো বিজেপির সঙ্গে কোনো রকম এদের যোগাযোগ ব্যবস্থা নেই। সম্পূর্ণ তৃণমূল এবং বিজেপি উভয়ই সেটিং, এই রাজ্যের মানুষকে তারা বোকা বানাচ্ছে। তৃণমূল বিজেপি সেটিং বলছেন, আইএসএফ তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থী তারা বিপ্লব মুখী বলবেন, মুসলিম ভোটকে আপনাদের দুনিয়ার মধ্যে সেটিং রয়েছে, কোনো জায়গায় দেখেছেন আইএসএফ এর নেতা বুঝবে যে বিপ্লব বাবুকে বলতে দিন প্লিজ, এটা কোনো মন্দিরে পূজা হয় না, এবং প্রদ্যুত বাবু, বিপ্লব বাবু, বিপ্লব বাবু প্লিজ, প্রদ্যুত বাবু, প্রদ্যুত বাবু, প্রদ্যুত বাবু, আপনি আসলে প্রার্থী দিয়েছেন, প্রদ্যুত বাবু, প্রদ্যুত বাবু বলতে তো দিন, আর আপনি বলুন বিপ্লব বাবু, আপনি বলুন প্রদ্যুত বাবু প্লিজ, বিপ্লব বাবু বলতে দিন, সময় খুব কম রয়েছে প্লিজ, বিপ্লব বাবু বলুন, আপনি বলতে তো দিন, প্রদ্যুত বাবু বলছিলেন তিনি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রদ্যুত বাবু প্লিজ, আপনি বলতে দিন, এখনো পর্যন্ত আপনি কেন ভুলে যাচ্ছেন 2021 সালে, প্রদ্যুত বাবু, প্রদ্যুত বাবু প্লিজ চুপ করুন, বিপ্লব বাবু বলুন, বিপ্লব বাবু বলুন, আইএসএফ বলছে যে আপনারা আপনাদের সাথে তৃণমূলে গঠন করেছে, প্রদ্যুত বাবু তো শোনার, প্রদ্যুত বাবুকে একটু খেয়াল করে দিই, 2021 সালের পরে না ওখানকার মন্ডল সভাপতি এই ক্যানিং না, আইএসএফ বলছে আপনাদের সাথে তৃণমূলে গঠন করেছে, যারা বিজেপি করেছে এটার উত্তর দিন, আইএসএফ বলছে আপনাদের সাথে তৃণমূলে গঠন, আইএসএফ, আইএসএফ তার টিআরপি বাড়ানোর জন্য কি বললো, আইএসএফ তার টিআরপি বাড়ানোর জন্য কি বললো, আইএসএফ কে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমার যেটা বক্তব্যের কাছে যে আপনি বোধহয় ভুলে গেছেন 2021 সালে অপরাধে যারা বিজেপি করেছিল সরকার গড়ে নেওয়ার পরে তাদের ঘরের দরজাতে আপনারা ইট আর বালি দিয়ে তুলে যে জঘন্য অপরাধ করেছিলেন আপনারা সেই দিন ভুলে গেছেন, সেখানকার মানুষের চোখের জল আজও গুমরে গুমরে গোটা ক্যানিং পূর্ব কাঁদছে, ওখানকার জমি যেভাবে লুট করা হয়েছে, যেভাবে ফিশারি বানিয়ে নেওয়া হয়েছে, সব সাজানসি কতটুকু করেছে, এখন তো শওকত মোল্লা যা শওকত মোল্লার বিরুদ্ধে যা অভিযোগ আছে ওখানকার মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না, ওখানকার মানুষের বাক রুদ্ধ করে রাখা হয়েছে, ওখানকার মানুষ মানুষের এই স্বাধীনতা যেটাকে মমতা ব্যানার্জি উন্নয়ন বলছেন ওখানে উন্নয়ন পৌঁছায়নি, ওখানে মায়েদের চোখে জল পড়ছে, মায়েরা ঘুমরে ঘুমরে, আইএসএফ এর রাইনুর হকের কি মনে হয় এর এর প্রতিফলন মানুষ দক্ষিণ চব্বিশ পরগনায় যে যে লোকসভা কেন্দ্রগুলো রয়েছে যার মধ্যে অন্যতম জয়নগর বা ডায়মন্ড হারবার এই কেন্দ্রগুলোতে মানুষের ভোট তৃণমূলের বিরুদ্ধে যাবে, তার প্রতিফলন কি বিজেপির ভোট বাক্সে গিয়ে পড়বে? না, বিজেপি ফ্যাক্ট, মানুষ জানতে পেরেছে, বুঝতে পেরেছে এই বাংলায় বিজেপি এবং তৃণমূল, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূল, মানুষ বিকল্প হিসাবে কিছু চাইবে, বিকল্প কাকে দাঁড়িয়ে, বিকল্প হিসাবে আইএসএফ একটা নতুন দল, আইএসএফ একদম নতুন দল, তারা তাদের পার্টির যে আইডিওলজি আমাদের পার্টির তারা চালাচ্ছে, যাদবপুর কেন্দ্র যাদবপুর দক্ষিণ চব্বিশ পরগনা চার চারটে লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে যাদবপুর আছে, এই যাদবপুরের ভিতরে আমরা ভাঙড়ের আইএসএফ, আমরা ভাঙড়টা আমাদের দখলে আছে, ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে আছে, ডায়মন্ড হারবারের প্রার্থী দেবেন কি দেবেন না এটাই তো ঠিক করে উঠতে পারছে না, কেন্দ্রে একজন নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না এটা নিয়ে এখনো দোটা না, সেটা আমাদের আমি দাঁড়াতে চাই, নওশাদ ভাই সহ আমাদের রাজ্য কমিটি, রাজ্য কমিটির রাজ্য কমিটির লিডাররা আলোচনার টেবিলে আছে, নিশ্চয়ই আলোচনা হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে, নওশাদ ভাই তো পরিষ্কার রয়েছে, তার দল আমাদের দল যদি নওশাদ সিদ্দিকীকে ওখানে প্রার্থী হিসেবে তাকে করতে বলে তিনি নিশ্চয়ই ভোটের অংশ লড়াই করবে, অতএব এই যে যাদবপুরের বিগত দিনের যিনি এমপি ছিলেন জানান এই ভদ্রলোকের মিমি চক্রবর্তী মহাশয়, তিনি ভাঙড়ের জন্য তিনি কিছুই করেননি, ভাঙড়ে দুটো স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রে একটা টিউবওয়েল নেই, একটা কল নেই, সেখানকার মানুষ জন আত্মীয়ের পরিস্থিতি নেই, এরকম মানুষকে আর যাদবপুরের মানুষ ভোট দিয়ে এরকম একজন ভোটের ময়দানে নামিয়েছে, যাদবপুরের মানুষ তারা সজাগ আছে, এদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তারা তৈরি, আগামী দিন ভোট দিয়ে এই তৃণমূল বিজেপি মুক্ত যাদব তারা বাংলা দখলের চেষ্টা করছে, তারা বাংলার স্বপ্ন দেখছে, ভারতবর্ষের স্বপ্ন দেখছে, আর বিজেপির মথুরাপুরের দায়িত্বশীল নেতার কাছে আমি জিজ্ঞেস করে বলবো যে এই আইএসএফ, সিপিএম, কংগ্রেস আর বিজেপি পশ্চিম বাংলায় মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন বিজেপির জামানত জব্দ হবে? প্রদ্যুত বাবু আপনি কি করে জানলেন বিজেপির জামানত জব্দ হবে? গণতন্ত্র এবং বিশ্বের গুরু হিসেবে প্রদ্যুত বাবু আপনি জানলেন কি করে বিজেপির জামানত জব্দ হবে? আপনার সাথে শওকত মোল্লার কথা হয়েছে, জাহাঙ্গীর খানের কথা হয়েছে, ওদের কাছ থেকে আরাবুল ইসলামের কথা হয়েছে, মমতা আপনি জানলেন কি করে? বেশ বেশ প্রদ্যুত বাবু বুঝতে পেরেছি। বিপ্লব বাবু, এই এই যে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, নজরকাড়া কেন্দ্র, ডায়মন্ড হারবারে কবে প্রার্থী দেবে বিজেপি? এখনো পর্যন্ত কারোর নাম ঠিক করতে পারলো না কেন বিজেপি? তৃণমূল বলছে বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। শুনুন, আপনাকে একটা কথা খেয়াল করে দিই, আমাদের তো আর ওই 42টা সিট ঘোষণা করে দিলে ঘোষণা নয়, বিজেপি সর্বভারতীয় দল, তাকে সারা দেশের উপরে প্রার্থী ঘোষণা করতে একটু সময় লাগছে, যেহেতু এটা লাস্ট পেজের ভোট, অনেক সময় রয়েছে। আমাদের নেতৃত্বরা সেটা নিয়ে বারবার মিডিয়ার সামনে কথা বলছে, একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, ভয়ে প্রার্থী ঘোষণা করতে পারেনি। অভিষেকের ভয়ে প্রার্থী ঘোষণা করতে পারেনি। আর সময় নেই আমাদের, প্রদ্যুত বাবু, বিপ্লব বাবু, রাইনুর, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আর সময় নেই, নারদ নারদ এখানেই শেষ করতে হবে। তবে দেখা যাক, এই যে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলো রয়েছে, 42টা কেন্দ্র, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কয়েকটি আসনের দিকে আমাদের আজকে নজর ছিল, আমরা সেই নিয়ে আলোচনা করলাম। কিন্তু ডায়মন্ড হারবারে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এসইউসিআই ছাড়া কোনো প্রার্থী, কোনো দলই তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। কবে তারা ঘোষণা করবেন সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।